সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা মুজাদালার 22 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। নবীজি বিশ্বরবি রহমাতুল্লিল আলামিনের অসংখ্য গুণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, দু একটি কথা বলে বিদায় নিব, ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। এই যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মর্ম, সেই আয়াতের তাফসীর, সেই আয়াতের ব্যাখ্যা জানার আগে সেই আয়াতের একটি জিনিস আছে, যেটা হলো শানে নুজুল। এই আয়াত কানা কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, সেটা আমাদেরকে জানতে হবে। যদি সেটা আমাদের স্পষ্টভাবে বুঝে আসে, তাহলে আয়াতের মর্ম আমাদের স্পষ্টভাবে বুঝে আসবে। যেহেতু সময় স্বল্প, তাই সংক্ষিপ্ত করে বলছি, শানে নুজুল মানে নাজিল হওয়ার কারণ, আয়াতটা কেন নাজিল হইল, কোন কারণেই বা নাজিল হইল। নবীজি বিশ্বরবি রহমাতুল্লিল আলামিন বলেন, এই আয়াতখানা নাজিল হয়েছে নবীজির একজন সাহাবী, যার নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মধ্যে একটা ব্যতিক্রম দেখা যাইতেছে। কেননা ওই যে আবু উবাইদা ইবনুল জাররাহ, ওনার নাম হচ্ছে আবু উবাইদা, কিন্তু উবার ওনার বাবার নাম জাররা নয়, ওনার দাদার নাম হচ্ছে জাররা। ও এখানে একটু ব্যতিক্রম, তাই ওখানে আবু উবাইদা এনে তার বাবার নাম না এনে জাররা দাদার নাম আনলেন কেন, এটাই আমাদের বুঝার বিষয়। কেন আনলেন এটা যদি বুঝতে পারি, তাহলে আয়াতের শানে নুজুলটা কি আমরা বুঝতে পারবো। নবীজি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মক্কায় অবস্থান থাকাকালীন অবস্থায় যখন কুরআন নাজিল হলো, নবীজির বয়স যখন 40 বছর এক দিন হলো, সূরা সূরে গার হেরার মধ্যে নবীজির উপরে সূরা আলাকের 5 আয়াত নাজিল হলো। নবীজি 5 আয়াত নাজিল হওয়ার পর এই মক্কার কাফির বেঈমানদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাহাড়ের টিলার উপর দাঁড়িয়ে ভাষণ দিলেন, সবাইকে আহ্বান করলেন, ডাকলেন, সবাই এসে উপস্থিত হলো। নবীজি বিশ্বরবি রহমাতুল্লিল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওরে আমার গোত্রের লোকেরা, ওরে আমার এলাকাবাসী, আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পিছন দিক থেকে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? ওই নবীজির গোত্রের লোকেরা মক্কার কাফির বেঈমানরা নবীজিকে সম্বোধন করে বলে, ওরে আল আমিন, ওরে মুহাম্মদ, তুমি তো আল আমিন, তুমি তো বিশ্বস্ত, তোমাকে আমরা বিশ্বাস করি, তুমি যাই বলবে তাই আমি আমরা বিশ্বাস করি। তাহলে তুমি যদি এখন আমি যদি এখন নবীজি বলেন, তাহলে আমি যদি এখন আপনাদেরকে বলি পাহাড়ের ওই দিক থেকে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করছে বলে আমরা বিশ্বাস করব, তাহলে নবীজি বলেন, আমি এমন এক ধর্মের কথা তোমাদেরকে বলতেছি, এমন এক সত্যের সংবাদ আমি তোমাদেরকে দিতেছি, তোমরা আমার কথা মেনে যদি তা গ্রহণ করো, তাহলে তোমরা দুনিয়ায় তো কামিয়াবি হবে, আখেরাতেও কামিয়াবি হবে। সুবহানাল্লাহ। নবীজি বিশ্বরবি এই কথা বলার পরে কাফির বেঈমানরা বলে, বলেন আমাদেরকে কি এমন এক ধর্মের কথা বলবেন, কি এমন এক বিষয়ের কথা বলবেন, যা হওয়ার পরে আমরা দুনিয়ায় তো কামিয়াবি আখেরাতেও কামিয়াবি হব। তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। যে বিষয়ে আমরা যে জিনিস পাওয়ার পরে আমরা উভয় জাহানে কামিয়াবি হব, তাহলে এটা আমরা কেন গ্রহণ করব না? এখন যদি আপনাদেরকে একজন বলে যে ভাই, তুমি আমার এক কাজ করো, কাজ করার পরে যে কাজটা করবে তার ডবল পার্সেন্ট আমি তোমাদেরকে দিব, আমরা কি তার কাজ করব না? অবশ্যই করব। সেই জন্য যখন নবীজি বললেন যে তোমরা এমন একটি বিষয়ের কথা তোমাদেরকে আমি জানাবো, যেই বিষয়ে তোমরা যদি গ্রহণ করো, তাহলে তোমরা দুনিয়াতেও কামিয়াবি হবে আখেরাতেও কামিয়াবি হবে। যখন নবীজিকে এই কথা বলা হলো, নবীজি যখন ও কথা বললেন, তখন তারা বলল যে ঠিক আছে, তুমি কি বিষয়ে আমাদেরকে সংবাদ দিবে, নতুন সংবাদ কি দিবে, বলে ফেলো, আমরা অবশ্যই গ্রহণ করব। নবীজি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যখন বললেন যে তোমরা এক আল্লাহের বিশ্বাসী হও, যখন তোমরা এই কথা বললেন যে এক আল্লাহর উপর ঈমান আনো, তখন তাদের শরীর ফুলে গেল, তারা রাগান্বিত হয়ে গেল। তখন বলল, এ মুহাম্মদ, আজ বুঝতেছি তোমার কেমন হয় পাগল পেয়েছে, তোমার মাথায় বুঝ চেপেছে, তুমি এটা আমাদেরকে কি বলো যে এক আল্লাহ
এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আর তুমি মুহাম্মদ নবী বলে স্বীকার করতে হবে। এটা কেমন কথা! তখন আবু লাহাব আবু তালিব সবাই রেগে গেল। তখন আবু তালা আবু তালিব আবু লাহাব নবীজির উপর ক্রুদ্ধ হয়ে নবীজির বিষয়ে একটি বাক্য উচ্চারণ করল, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ। তখন আবু লাহাবের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা নাযিল করে দিলেন। আবু লাহাব নবীজিকে পাত্তর বাড়তে থাকলো, নবীজির দীন ধর্মকে স্বীকার করল না, অস্বীকৃতি জানালো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচ বছর মক্কা নগরীতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর কাফির বেঈমানদেরকে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করল না। দাওয়াত গ্রহণ না করায় নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করল, মারতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে হিজরতের ঘোষণা দিয়ে দিলেন। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর নবীজি অস্ত্রে সবল হলেন, বাহিনী দিয়ে সবল হলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জিহাদের ঘোষণা দিয়ে দিলেন, জিহাদের অনুমতি দিয়ে দিলেন। জিহাদের সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল মুসলিম যুদ্ধ, বদর যুদ্ধ, সেই বদর যুদ্ধের মধ্যে একটি ঘটনা ঘটেছিল ওই আবু উবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। ওই আবু উবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা এত বীরত্বপূর্ণ সাহাবী ছিলেন, ইসলামের প্রতি নবীজির প্রতি এত মহব্বত ছিল, তাই তিনি বদর যুদ্ধের মধ্যে উনার বাবা যে ছিল আবদুল্লাহ উনার বাবার গর্দান কেটে ফেলেছিলেন। কারণ ওই বাবা উনার আত্মীয় নবীজিকে হত্যা করতে চেয়েছিল, নবীজিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল, তাই উনি উনার বাবাকে হত্যা করে ফেলেছিলেন। সেই সম্পর্কেই আবু উবাইদা ইবনে জাররাহ সম্পর্কেই আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াত কানা নাযিল করেছেন। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোন মুমিন পাইবে না যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে। তাদের সামনে যদি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, যুদ্ধ ঘোষণাকারী যদি তার বাবা হয়, তার পিতা হয়, তার ভাই হয়, তার পুত্র হয়, তার নিকট আত্মীয় কেউ হয়, তাহলে দুনিয়ার মধ্যে এমন মুমিন পাইবে না যে আল্লাহ এবং তার রসুলের রূপকে মহব্বত করে, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, সে তার বাবা হলেও তার সাথে যুদ্ধ ঘোষণা করবে। যখন এই আবু উবায়দা ইবনুল জাররা এই বদর যুদ্ধে উনি উনার বাবার গর্দানকে কেটে ফেলেছিলেন, তাই কাফিররা বলা বলে আরম্ভ করলো, এটা কেমন ধর্ম যে ধর্মের মধ্যে তার বাবাকেও রেহাই দেয় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবু উবায়দা ইবনুল জাররা সম্পর্কে আয়াত খানা নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে ঈমানের মহব্বত, ইসলামের ভালোবাসা, নবীজির মহব্বত, দ্বীনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেখ, সৃষ্টি করে দেখ। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।